পুজোর মুখে বন্ধ হয়ে গেল দাসনগরের ভারত জুট মিল, ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় 600 শ্রমিক। আজ সকালে কর্মীরা যোগ দিতে এসে দেখেন গেটে ঝুলছে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ। এরপরেই তারা গেটের সামনে ক্ষোভে ফেটে পড়েন। কর্মচারীদের অভিযোগ, ওই মিলে তাঁত বিভাগের শ্রমিকদের অতিরিক্ত কাজ করানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল। গত কয়েকদিন ধরেই দুটো তাঁত মেশিনের বদলে চারটে মেশিন চালানোর জন্য ওই বিভাগের শ্রমিকদের ওপর রাজ্য শাসকদলের ইউনিয়ন এবং ম্যানেজমেন্ট চাপ দিতে থাকে, কিন্তু তাদের পক্ষে চারটি মেশিন চালানো অসম্ভব। গতকাল এ নিয়ে তারা ম্যানেজমেন্টের কাছে প্রতিবাদ জানায়। তারপরেই আজ সকালে কর্মবিরতির কথা ঘোষণা করে কর্তৃপক্ষ। কর্মীদের আরও অভিযোগ, ওই মিলে সব ধরনের আর্থিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত থাকত। এদিকে মিল কর্তৃপক্ষ নোটিশে উল্লেখ করেছে তাঁত বিভাগের কর্মীদের বারবার বলা সত্ত্বেও তারা উৎপাদনে নজর দেয়নি, এর ফলেই অন্য বিভাগে উৎপাদন মার খেয়েছে, তাই মিলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত মিলের কাজকর্ম বন্ধ থাকবে। পুজোর মুখে হঠাৎ কর্মীরা এই নোটিশ পেয়ে তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। তারা বুঝে উঠতে পারছেন না কিভাবে এই পরিস্থিতি সামাল দেবেন। তারা চাইছেন আলোচনার মাধ্যমে মিল কর্তৃপক্ষ ফের চালু করুক মিল। সমস্যাটা বলতে গেলে আমি প্রথম থেকেই বলছি, আমাদের ভারত জুট মিল পশ্চিমবঙ্গ সরকারের পরিচালিত মিল, 26% সরকারে থাকা সত্ত্বেও মিলটা প্রথমে নেয় জটিলমল, ওখান থেকে জোট জবরদস্তি হ্যান্ড ওভার করে নেয় গোবিন্দ সরকার। কিন্তু এখানে স্থানীয় শ্রীপুর কেন্দ্রের প্রেসিডেন্ট, আমাদের রোলিং পার্টির নেতা মিলটাকে পুরো ধ্বংস করে দেয়। মহেন্দ্র শর্মা মিলটাকে পুরো ধ্বংস করে দেয়। শুধু ও একা নয়, আরও যে পাঁচটা নেতৃত্ব আছে তারাও এই ওর সঙ্গে অ্যাড হয়ে গিয়ে মিলটা ধ্বংসের পথে নিয়ে চলে গেছে। ম্যানেজমেন্ট এমন প্রেশার দিচ্ছে, কাজের প্রেশার, যে অসম্ভব চারটে করে তাঁত চালাতে হবে, কিন্তু আমাদের সমস্ত শ্রমিক চারটে নয় দুটোর বেশি আমরা তাঁত চালাবো না। এই তারপরে আমাদের কোনো দেনা পাওনা কিছু দিচ্ছে না, দেনা পাওনা এক মাসের ভেতরে সব মিটে দেওয়ার কথা, ডিএলসিতে মিটিং হয়েছিল, কিন্তু সেসব মিটিং আমাদের সব সেসব কাগজপত্র সব ক্যান্সেল করে দিয়েছে। দিয়ে এইবারে রোলিং পার্টির নেতৃত্বে আরও যে পাঁচটা ইউনিয়ন আছে, পাঁচটা ইউনিয়নের নেতৃত্বে ম্যানেজমেন্ট আমাদের জোট জবরদস্তি ধমক দিয়ে, প্রশাসন দিয়ে ধমক দিয়ে চারটে করে মেশিন চালাতে হবে, এমনকি কালকে পর্যন্ত জোট জুলুম চলেছে, কিন্তু আমাদের শ্রমিক সব এক আছে। শ্রমিকদের পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাই যে সমস্ত শ্রমিক এক আছে, আমরা চারটে কল চালাবো না, দুটোর বেশি তিনটে কল চালাবো না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ভারত জুট মিলে আপনারা বলুন, বন দপ্তরে আমরা এখনও পর্যন্ত খবর দিইনি, কিন্তু আমরা খবর দেবো, বন দপ্তরে অবশ্যই জানাবো যে এক চেটিয়া গাছ, সব বড় বড় গাছ, আমরা প্রথম যখন জুট মিলে গাছ 20-30 বছর আয়খারের গাছ, কি কারণে আজকে বন্ধ, 20-30 বছর আয়খারের গাছ সব কেটে নিমূল করে দিয়েছে, বন্ধ এই কারণে আজকে আছে যে আমরা চারটে করে কল চালাবো না, দুটোর বেশি তাঁত চালাবো না। আচ্ছা, এই জন্য আমাদের ভারতীয় মিল বন্ধ আছে, নোটিশ দিয়েছে। হ্যাঁ, রাজ্যের গোপনে আমাদের নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে আমাদের মিল ক্লোজ রইল, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এসপিসির অর্ডার কোনো নেই, এসপিসি হচ্ছে সরকারি সংস্থা, বড় সংস্থা, তার অর্ডার নেই যে চারটে করে কল চালাবার, কিন্তু এখানে রোলিং পার্টির নেতা মহেন্দ্র শর্মার নেতৃত্বে এখানে জোর জবরদস্তি চারটে করে কল চালাতে হবে, তা নাহলে কিন্তু ঘাড় ধরে বার করে দেবে, এরম জোর জুলুম পর্যন্ত চলেছে প্রশাসন দিয়ে। আচ্ছা, এই বলে আমি আমার কথা। আপনার নাম? আমার নাম তপন কুমার সর্দার, বিএমএস এর জেনারেল।